guys, welcome back to my channel. Welcome back to another video. I'm telling you, guys, এখানে রয়্যাল এনফিল্ড ক্লাসিকে সার্ভিসিং হবে তো সার্ভিসিংটা আমরা রয়্যাল এনফিল্ডে করাচ্ছি না বাইরে করাচ্ছি তো পুরো সার্ভিসিং প্রসেসটা তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে তো গাড়িটা হচ্ছে আমার বন্ধু দেবরাজের তো বলবে কত কি কিলোমিটার রান হয়েছে আর গাড়ি কি কত কি সার্ভিস দিচ্ছে গাড়িটা আমার 20000 কিলোমিটার রান হয়েছে আপাতত তো গাড়ি সার্ভিস খুবই ভালো গাড়ি কোনো প্রবলেম নেই পুরো স্মুথ ক্লিন 5000 কিলোমিটার একবার করে তোমরা পারো যদি সার্ভিস করে নিও গাড়ি তাহলে আরো সুন্দর থাকবে আর রয়্যাল এনফিল্ডে তোমরা সার্ভিস করাতে পারো বাট আমরা এবার বাইরে সার্ভিস করাচ্ছি বিকজ রয়্যাল এনফিল্ডের চার্জটা প্রচুরই বেড়ে যাচ্ছে দিন দিন তো একবার দেখি আমরা বাইরে সার্ভিস করিয়ে কি হয় আমরা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবো ওটা হচ্ছে এই যে ক্যাস্ট্রল পাওয়ার ওয়ান ক্রুজ 15W50/40 ফুলি সিনথেটিক অয়েল তো তোমরা এটা দেখতে পারো তো এটা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড মিটিয়ার সব কিছুর জন্য বেস্ট
তো গাইজ, এখানে সার্ভিস করালাম বাইকটা। তো বাইক এখন আপাতত স্মুথ চলছে, তো কিছুটা চালালে বুঝতে পারবো। তো সার্ভিস করাতে জাস্ট লাগলো 80 রুপিস। তো তোমরা সেটা বিভিন্ন লোকের কাছে করাতে পারো, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের চেনা পরিচিত হলে আরও কম পড়বে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের থটস, আর হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্টলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো স্টে টিউন, বাই বাই, টিল দেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। Bye-bye.